হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা পিঠে রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি দই পিঠে। এই দই পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম নরম হয়েছে। এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার যারা বন্ধু হয়ে আছেন, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। চলুন বেশি দেরি না করে এই দই পিঠেটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি বানিয়েছি দই পিঠে, তাই দই পিঠে বানানোর জন্য আমি এখানতে নিয়ে নিয়েছি 1 কিলো টক দই। এই টক দইটাকে আমি এখন ভালো করে ফিটিয়ে নেব। আমি এটা কেনা টক দই ব্যবহার করছি, আপনারা বাড়িতে পাতানো দইও ব্যবহার করতে পারেন। দেখুন দইটা ভালোভাবে ফিটিয়ে নিয়েছি, আর একটু ফিটিয়ে নেব। টক দইটা তো ফিটিয়ে নিয়েছি, আর কি কি লাগছে চলুন দেখে নি। এখানটায় নিয়েছি 1 কিলো সুজি, 500 চিনি, আর এখানটায় নিয়েছি ময়দা, লবণ, আর এখানটা আছে খাবার সোডা। এখন আমি এখানটায় নিয়ে নিয়েছি টক দইটা। টক দইর মধ্যে আমি অল্প করে সুজি মেশাবো। অল্প করে সুজি নেব, একসাথে সবগুলো সুজি মেশাবো না। যতটুকু সুজি নিয়েছিলাম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আবারও সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা নিয়ে নিয়েছি, এখন আবার ভালো করে এটা মিশিয়ে নেব। সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। চিনিটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই মিশ্রণটা একটু শক্ত লাগছে, চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এই মিশ্রণটা আরো একটু নরম হয়ে যাবে। এখন এই চিনিটা ভালো করে কিন্তু মেশাবো, আর এইভাবে ভালো করে ফিটিয়ে নেব। দেখুন এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা দেখুন একদম অল্প পরিমাণ দিচ্ছি। খাওয়ার সোডাটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে দিব। যেহেতু সুজি দিয়েছি এই পরিমাণটা কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর সুজিটা অনেকটাই বাড়বে। এখন আমি লবণ দেব না, আমি এটা ফ্রিজে রাখবো না, নর্মালেই রাখবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টার পর ফিরে আসছি। এটা আমি 1 ঘন্টা এইভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার পর ফিরে এলাম। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। সুজিগুলো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে লবণটা মিশিয়ে নেব। লবণটা কিন্তু আমি আগে দিইনি, লবণটা ঠিক সুজিটা ভিজিয়ে রাখার 1 ঘন্টার পর দিলাম। আপনারাও যদি এই পিঠেটা বানান তাহলে কিন্তু লবণটা কিন্তু শেষেই দেবেন।
লবণটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমি দই পিঠেটা বানাবো। এই ইডলি যে বানানো হয় যেটাতে, ওটাতেই বানাবো। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এই হাঁড়িটা, হাঁড়িটার মধ্যে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো। এই জলটা ভালো করে কিন্তু এখন গরম করে নেব। এখন আমি নিয়েছি সাদা তেল, আর নিয়েছি একটা ব্রাশ। আমি ব্রাশের সাহায্যে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি সাদা তেল, প্রত্যেকটার মধ্যে লাগিয়ে নেব। এইভাবে প্রত্যেকটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, প্রত্যেকটার মধ্যে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি মিশ্রণটা। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের মধ্যে যে হাঁড়িটা বসিয়েছিলাম, দেখুন জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এইভাবে প্রত্যেকটা বসিয়ে দেব। এটা কিন্তু জল গরম হওয়ার পরই দিতে হবে। এখন উপর থেকে আবারও এটা লাগিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট এটা ভালোভাবে হাই ফ্লেমে বসিয়ে রাখবো, তারপর ফিরে আসছি। এখন 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিটের পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। দেখুন ঢাকনাটা খোলার পর আমি একটা নিয়েছি স্টিক, এই স্টিকটা দিয়ে দেব। দেখুন স্টিকটার গায়ে একটু লাগেনি, তার মানে হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নেব। এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা ছুরি বা হাত, মানে আপনারা চাইলে চামচ দিয়ে এটা তুলে নেবেন। এটা একটু ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠে যায়, কিন্তু আমি যেহেতু আরো অনেকটা বানাবো তাই আমি এই গরম অবস্থাতেই তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে এগুলো উঠে যাবে। এইভাবে প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আপনাদের, এটা ঠান্ডা হলেই আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। আমি যতটা পরিমাণ পিঠের জন্য সুজি আর ময়দা নিয়েছিলাম, তাতে আমার পিঠেগুলো দেখুন কতটা পরিমাণ হয়েছে। এখানটায় নিয়েছি সবগুলোই, এখানটায় নিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠে ভালোভাবে ফুলেছে আর নরম হয়েছে। একটা ভেতরেরটা দেখাচ্ছি, দেখুন ভেতরের অংশটা এইভাবে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। বন্ধুরা আজকের এই পিঠে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।